গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন পিয়াস তোমাদের সকলকে স্বাগত পাপাই দিকে তাকাচ্ছে আমি কি বলছি তো আজকে আর হাটটা বেরোবো না কারণ ভালো ঠান্ডা বাইরে আর আমারও ঠান্ডা লাগছে ভীষণ আজকে ইচ্ছা করছে না বেরোতে তো আজকে আর বেরোবো না ওর প্রতিটা হাসির মুহূর্ত আমি তুলে রাখি ওর প্রতিটা মুহূর্তই আমি তুলে রাখার চেষ্টা করি হ্যাঁ ও কখন কি করছে নতুন নতুন কি করছে সবটাই আমি ধরে রাখার চেষ্টা করি নিজের কাছে তো তোমাদেরকেও সেটা শেয়ার করি এই যে দেখো হাত পা তুলে দিয়েছে আজকে পাড়ে দিচ্ছে আমার পাপার ঠান্ডা লাগে না এক ফোটাও ঠান্ডা লাগে না আমি কথা বলছিলাম তাকিয়েছিল যে আমি কী কথা বলছি এখন আবার ওই দিকে তাকিয়ে আছে যেহেতু এখন আমি ওর জন্য ওর দিকে তাকিয়ে কথাটা বলছি ও ওইদিকে তাকিয়ে পড়েছে কত কিছু বোঝে আমার ছেলেটা আমার ছেলেটা কত কিছু বোঝে বাবা এই যে তাকাও 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 আমার বাবা তো এটা আমার সোনা বাবা ও বাবু ও তো আইচি দিয়ে দিল সোনা

কই আমার এই যে এই যে এ দুষ্টু দুষ্টু এ দুষ্টু তো আমি এখন সেই ফুলের বড়া সর্ষে ফুলের বড়া ছায়াতে বসে পড়েছি কারণ দিন সকালবেলা আজকে বলেছিলাম তোমাদেরকে আগের দিনই যে আলু সিদ্ধ দিতে বলবো দিদিকে আর এই ফুলের বড়া ভাজা এই দিয়ে আজকে সকালবেলা ভাত খাওয়া হবে তো সকলেই আজকে ভাত খাবো আর এখানে আমার ছানো কমপ্লিট ছানো হয়ে গেছে এখন ধোবো এটা আজকে এই সকালবেলা দিদি এখন বড়া করবে আলু সিদ্ধ দিয়েছে ভাতে এই বড়া আলু সিদ্ধ দিয়ে আজকে খাওয়া যায় আজকে শুক্রবার নিরামিষ দিদি এখানে বড়া ভাজা শুরু করে দিয়েছে আর আমি জানোই তো দিদি যখনই বড়া ভাজা পাশে দাঁড়িয়ে পড়ি একটু গরম গরম খেতে ভাতের পাতে খাবো কিন্তু তার আগে দু একটা খেতে হবে গরম গরম তেলটাকে গরম করে নিয়ে তবে গিয়ে ওকে মালিশ করা হয় হুম ও বাবা স্নান করতে হবে তো আজকে ভালো রোদ্দুর উঠেছে আর সোনাকে স্নান করা সোনাকে একদিন স্নান করা হয় করানো হয় একদিন করানো হয় না কিন্তু কালকেও করানো হয়েছে আগের দিন করানো হয়নি প্রচন্ড ঠান্ডা ছিল কালকেও করানো হয়েছে আজকেও করানো হবে বাচ্চা তো লিপের মধ্যে থাকে পেটটা গরম হয়ে যাবে এইভাবে উল্টে যখন ওকে এইভাবে মালিশ করা হয় তখন ও বেশি খুশি থাকে ও আনন্দই আছে আমার পাপা স্নান করে খুব খুশি ওর ঠান্ডা লাগে না আমরা ঠান্ডায় কাঁপতে থাকি আমার পাপা ঠিক ওর পাপার মতন হয়েছে ওর পাপাও এরকম স্নান করতে পছন্দ করে এই শীতের মতো দু তিনবার করে করে আর আমার পাপাও ঠিক তেমন হয়েছে প্রথম দিনই একটু কান্নাকাটি করেছিল তারপর থেকে এই পর্যন্ত যখনই ওকে স্নান করানো হয় খুব খুব খুশি হয় এই এত ঠান্ডা আমরা বড়রা কাঁপতে থাকি আর ও স্নান করে উঠে হাসছে তাই না বাপা পাপার ছেলে পাপার মতন রয়েছে তাই না এবার খাওয়া হবে তারপর ঘুনু হবে বাবা এ দেখো এই লঙ্কাগুলো পাঠিয়েছে দিদি বলেছে যে ঠান্ডার মধ্যে লঙ্কার চপ খাবো এই লঙ্কাগুলো পাঠিয়েছে ভালো লাগে কিন্তু ঠান্ডার মধ্যে এই লঙ্কার চপ গুলো খেতে দোকানে বিক্রি করে কিন্তু এই এই লঙ্কা দিই আগের দিন দিদি খেয়েছে আমি খেতেই পারি না লঙ্কার চপ আগের দিন যখন চপ খেয়েছিলাম আগের দিন না কদিন আগে যখন চপ আনতে গিয়েছিলাম তো দিদি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই লঙ্কার চপ খেয়েছে আর মার জন্য একটা এনেছিলো এই লঙ্কার চপই তো এখন একটু বেরোচ্ছি সেটা হচ্ছে দাদা আজকে বাড়িতে আছে তো দাদা দিদি আমি শোন না দাদা বলো চলো একটু রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসি কিছুই না একটু বিরিয়ানি খেতেই যাচ্ছি আর সোনাকে খাইয়ে নিয়েছি মা কলে আছে আর মা বাবা আজকে যেহেতু নিরামিষ আর মা বাবা কেউ সেরকম বিরিয়ানি ভালোবাসে না তো এখন যাবো খাবো দাবো চলে আসবো চলো তুমি ঘুরো দাও আমি তাড়াতাড়ি চলে আসবো হ্যাঁ মাম্মাকে প্রথমে বললো যে ওকে গাড়িতে দেবে দাদাও গাড়িতে যাবে আমি আর দিদি টোটো ধরে চলে যাবো ওকে পাঠিয়ে দিয়েছে আমাদের সাথে রাগ হয়ে যাচ্ছে খাটুরা বয়স যে ছাত্রা বয়েস আর একটু এগিয়ে গেলে আমাদের স্কুল ছাত্রা গার্লস তার মাঝে মাঝেতে হয়েছে রদপুর উঠছিল ভালো রদপুর উঠছিল এখন আবার মেঘলা ওয়েদার হয়ে গেছে পুরো মেঘলা ওয়েদার মনে হচ্ছে এখনই এখনই বৃষ্টি নামবে চলে এসেছি আর অনেকদিন পর আসলাম দাদা মেনু কার্ডটা আমাকেই দিলো বললো কি খাবি তুই বল তো আমি এখানে চুজ করলাম চিকেন বিরিয়ানি চারজনের চারটি চিকেন বিরিয়ানি আর চিকেন হান্ডি নিয়েছিলাম দাদা এর আগে একদিন তোমরা দেখেছিলে হয়তো আগের ভিডিওতে যে বাড়িতে নিয়ে গিয়েছিল সুমন আমি যেটা বাড়িতে বসে খেয়েছিলাম তো ভীষণই খারাপ ছিল খেতে তো আজকে কোনো কথা হবে না জাস্ট দারুণ যেমন হান্ডি মানে চিকেন হান্ডি তেমন বিরিয়ানি হাট বসে গেছে হাট সকাল থেকেই বসে শুনলাম আমি জানি যে শুধু বিকেলবেলা বসে বিকেলে নয় পুরো সকাল থেকেই বসে হাট বই অনেক সময় তো দেখি নটা পর্যন্ত আছে দেখো লোকজন এখনই ভরে গেছে দাদা আর সোনা আগে চলে এসেছিলো দাদা যে শুয়ে পড়েছে সোনা এজে আবার তৈরি হচ্ছে ওর পড়া আছে পড়তে যাবে আমার পাপাই দেখো দিচ্ছে আবার একটু চোখ মেলে মেলে দেখে নিচ্ছে মাকে বাজে আজকে একই তো দুপুরবেলা বিরিয়ানি খাওয়া হলো সেটা এখন ঠিকঠাক হজম হয়নি দাদা এই যে ফুচকা আনলো এটা মায়ের জন্য কারণ আজকে শুক্রবার মা চপ খায় না এমনিতেই ভালো খায় না তার মধ্যে আজকে শুক্রবার আরো মায়ের জন্য এই কি বলে ফুচকা আর এই যে আমাদের দুই বোনের আলু চপ চারটে আর সোনার একটা চিকেন পকোড়া রাত্রে খাওয়া আজকে গেল আর রচা করা হয়েছে আর এখন খাওয়া হবে রাত্রে আজকে মনে হচ্ছে কিছু খাওয়া লাগবে না কারণ মা এই ফুচকাগুলো সব খাবে কিনা জানি না চল এখন খেলার আছে ও খেলতে থাকুক পাপা মুডে আর তোমাদের সাথে দেখা হবে কিন্তু অবশ্যই করে পরের ভিডিওতে কারণ ভিডিওটা এখন এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর কি লাইক কমেন্ট সাবস্ক্রাইব ওটা অবশ্যই করে দিও পাশে থেকেও ভালোবাসা দিও টাটা গুড নাইট এখন কারো সারা পেলেই ও কোলে ওঠার বায়না করবে পাপা এতক্ষণ একা একা খেলছিল এবার মাকে এখান থেকে উঠতে দেখেছে এই যে এবার শুরু হয়েছে পা নাড়ানো অজনা তো ভাত করে আসি এই যে দাদা দাদাক আমার দাদা গোই Cois é vota a batatata ta coll Pueses